এখানে একটি এইচপি প্যাভিলিয়নের অসামো 2_CR HPC HPC ল্যাপটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। তো মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। তো এটার পাওয়ার দেওয়ার পর সমস্ত কিছু, সমস্ত ভোল্টেজ এখানে অ্যাভেলেবেল ছিল, অল দ্য ভোল্টেজ আর অ্যাভেলেবেল, বাট নো ডিসপ্লে। তো আমরা অল ভোল্টেজ চেক করছি, চেক করার পরে আমরা প্রত্যেকটা ভোল্টেজই, র্যাম, তারপরে কোর, 5 ভোল্ট 3 ভোল্ট, অল ভোল্টেজ ওকে পাইছি। তো তারপরেও কিন্তু ডিসপ্লে ছিল না। তো দেন আমরা এইখানে একটা ডিসি রিডিং, আমরা ডিসি রিডিংটা ফলো করছি, যে ডিসি রিডিংটা আমাদের কী বলে। তো ডিসি রিডিংটা বলতেছিল যে আপনার এখান থেকে যখন আমরা পাওয়ারটা দেই, পাওয়ারটা দেওয়ার পরে এটা একটা নির্দিষ্ট রেঞ্জে ডিসি রিডিংটা উঠা থাকতো, যেমন 724 বা 750, এরকম একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়ায় থাকতো। বাট এটা আমাদের যখন ডিসপ্লে আসার মতো হবে বা আসবে, তো এই যে ডিসপ্লে রিডিংটা এটা 100 থেকে 200 ভেরি করবে। ওকে, এখানে যে ডিসপ্লে রিডিংটা আছে সেটা 100 থেকে 200 পর্যন্ত ভেরি করবে। তো আমার এই ডিসপ্লেটা এখন কিন্তু আমরা এখন দেখেন আমাদের এখানে কিন্তু ডিসপ্লে অলরেডি চলে আসছে, অলরেডি যে এখানে ডিসপ্লে চলে আসছে, মানে ইউএসবিতে যখন আপনার সাউন্ড কার্ডে লাইট জ্বলবে তখন ডিসপ্লে চলে আসে। তো এখানেও ডিসপ্লে অলরেডি চলে আসছে। তো এটা আমার যখন আমি পাওয়ার দিছি তখন এটা 800 থেকে 600 ডাউন হয়েছে, ডাউন হয়ে আবার 800 ব্যাক করছে। তো এর আগে যেই প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এটার 700 থেকে কোনো দিকে আপ ডাউন করতো না। তো আমরা যখন দেখলাম যে এটা কোনো দিকে আপ ডাউন করতেছে না, তখন আমরা বুঝতে পারলাম যে এটার বায়োস রিলেটেড প্রবলেম আছে। দেন আমরা যখন বায়োসটা করে দিছি, এটার অরিজিনাল একটা বায়োস বা এটার যে রিলেটেড ওয়ার্কিং বায়োস, সেই ওয়ার্কিং বায়োসটা যখন আমরা কমপ্লিট করে দিছি তখন কিন্তু এটার ডিসপ্লে আসছে। তো এই ধরনের ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।